নারায়ণগঞ্জের শীতলক্ষায় যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দেওয়া এমভি রূপসী নয় নামে জাহাজটি আটক করা হয়েছে গতকালকেই। কার্গোর চালক সহ আরও আট জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার আট জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড প্রাপ্তরা হলেন এমভি রূপসী নয় নামের কার্গো জাহাজের প্রথম শ্রেণীর মাস্টার রমজান আলী, দ্বিতীয় শ্রেণীর মাস্টার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও মোহাম্মদ নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াসিন মিয়া, গ্রেজার রিয়াদ হোসেন ও সুকানি জাহিদুল ইসলাম রিমান্ডের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, শীতলক্ষায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের মঞ্জুর করেছেন। এর আগে রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী নয় এর ধাক্কায় নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গামী আফসারউদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। এতে সর্বশেষ আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে চারজন। এই ঘটনায় আট জনকে আসামি করে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে, একটি নৌ থানায় আরেকটি সমুদ্র পরিবহন অধিদপ্তরে। মামলা দুটির বাদী হয়েছেন নৌ নিরাপত্তা উপপরিচালক বাবুলাল বৌদ্ধ। সুপ্রিয় দর্শক, কার্গো জাহাজটি যেভাবে লঞ্চটিকে পিষে দিল সেটা দেখা কোনোভাবেই মনে হয় না এটা দুর্ঘটনা। এ যেন জুলুমের ওপর জালিমের অত্যাচার। হে আল্লাহ, সন্তানহারা মা বাবা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন, সঠিক তদন্ত করে এদের সরাসরি ফাঁসি দেওয়া হোক। ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়, সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।